Hi bro, আজকের ওয়েদারটা খুবই খারাপ, তুষার পড়তেছে। আজকের আমি যেটা দেখলাম যে সারাদিনে তুষার পড়ছে, এখন হচ্ছে বের হয়েছি একটু কনভেনিয়েন্সে যাব। আসলে কনভেনিয়েন্সে যাচ্ছি যেটার জন্য, কনভেনিয়েন্সে দেখি পাওয়া যায় কিনা। এখন হচ্ছে ও সুন্দরই লাগতেছে, তো কনভেনিয়েন্সে আপাতত করোনার জন্য, করোনা ভাইরাসের জন্য আর কি জিনিসপত্র অ্যাভেলেবল না, সব কিছু পাওয়া যাচ্ছে না, একটা সমস্যা। সকালবেলা ঘুমটা করছি, ঘুম থেকে উঠে বের হয়ে গেছি, থেকে জিনিসপত্র নিব, নিয়ে বাসায় চলে যাবো। তাহলে আমার টি শার্ট অবস্থা খুবই খারাপ। তো এখন হচ্ছে নিয়ে নিছি, কেনাকাটা শেষ, এখন বাসায় বের হবো। অনেক ঠান্ডা, চাইছিলাম একটু বাইরে থাকার জন্য। এরকম সাধারণত দেখা যায় না জাপানে, দেখা গেল মানে আমি দেখতে পারি না, হয়তো ঘুমে থাকি, হয়তো কোথাও থাকি, হয়তো ইউনিভার্সিটি থাকি। কেনাকাটা শেষ, এখন যাচ্ছি বাসার দিকে। বাট প্ল্যান করতেছি একটু হাঁটতে বের হবো কিনা, অনেক ঠান্ডা, মন চাচ্ছে বের হয়ে, বাট চাচ্ছে কোথাও যাই, বাট ঠান্ডা ওয়েদারটা খুবই বাজে, এনজয় করার মতো। Thank you.